তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, আমি শাড়ি পরে। আর এখানে পূজার থালা, এখানে বাটা সাজানো আছে, এটা আমি খুলতে পারবো না। আর এখানে মায়ের জন্য ফুল, মানে এখন ও আমাকে শাড়ি পরিয়ে দেবে। তো চলো আমি শাড়িটা পরে নিই, তারপরে তোমাদের সাথে আজকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো। আজকে হলো আমরা ঠাকুর দেখতে যাবো, একটু পরে কমপ্লিট করবো একে একে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর তোমাদের খুবই ভালো লাগবে আশা করি। তো তোমাদের সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে, আর ছোটদের খুব খুব ভালোবাসা। তো তোমরা কেমন কালী পুজো কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্ট সেকশনে। আর চলো তাহলে, চলো টাটা। এখানে এখনকার মতন তো আমি শাড়িটা পরে নিই, তারপরে আবার আমরা আসছি। ওকে, তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, আমি শাড়ি পরে নিয়েছি, গুনি পরিয়ে দিল। তো আমরা এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছি, তোমরা দেখো চলো আমাদের সাথে মন্দিরে। পুজোর থালাটা দেখো, এই তো মা রেডি হয়ে গেছে। আর এখানে পুজোর থালা, এখানে বাটা সাজানো আছে, এটা আমি খুলতে পারবো না। আর এখানে মায়ের জন্য ফুল, মানে মালা, এটা এখানে নিয়েছি। তো চলো আমাদের সাথে স নামাই দেবো নাকি ও সবসময় ব্যস্ত থাকে। তো বলবো এই কালো, তুমি এটা দেখো তুলে নি। পুজো দেওয়া হয়ে গেল, দোকানে চলে এসেছি এখানে। তো আমরা বাড়ি ঢুকে গেলাম আর মাকে আমরা পুজোটা দিয়ে এলাম। আর পুজো রাতে হবে, তো রাতের বেলায় ভিডিওটা আবার করবো। অনেকেই ছিল। আর আমরা মন্দির থেকে ঘুরে চলে এলাম, কিন্তু গুনি এখনো সাজা হয়নি। এই দেখুন এখনো সাজা চলছে, ও সাজা কমপ্লিট হবে তারপর আমরা বেরোবো। ঠাকুর দেখতে বেরিয়ে ফার্স্টেই চলে এলাম বড়মার কাছে, বড়মার মন্দিরে। তো বড়মাকে তোমরা একটু দর্শন করে নাও। তো এটা আমাদের বংশের বড়মা আর মেজোমা, আমাদের মানে মেজোমা আমাদের কালী আর বড়মা আমাদের আরেকটা ক্ষুদ্রতো দাদুদের। তো তোমরা বড়মাকে এখানে চাঁদমালা আর মালা পরানো হচ্ছে, দেখো বড়মাকে তোমরা। তো এটাই আমাদের গ্রামের, মানে আমাদের কিরোগ্রামের বড় কালী। তারপরে তোমাদেরকে মাইতো কালীকে দেখাবো, চলো। তোমরা দেখতেই পেলে আমি বড়মা মেজোমা ও সেজোমাকে দেখালাম এখনো পর্যন্ত। তো আরও অনেক ঠাকুর বাকি আছে, আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর আরেকটা, আমি নতুন ঠাকুরের কাছে চলে এসেছি মন্দিরে। তো এই এই একটা মন্দিরেও আমাদের মা আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, মায়ের দর্শন করাচ্ছি। তো এই দেখো, এটা আমাদের ছোটো মা।
তো বড় মেজো সেজো আমি তোমাদেরকে দেখিয়েছি, আর ছোটো মার সাথেও তোমাদের দর্শন করিয়ে দিলাম। তো তারপরে বাকি অনেক ঠাকুর বাকি আছে, পুরোটা কমপ্লিট হয়তো করতে পারবো না, কিন্তু অনেকটাই তোমাদেরকে দেখাবো, চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এইভাবে বাড়ির উপর বাতিগুলো জ্বলেছে সবাই, আর আমরা চলে এসেছি মন্দিরের কাছে। দূরে যেই লাইটগুলো দেখতে পাচ্ছ ওখানে আমরা যাব, তোমরা ভিডিওটা দেখো। প্রচন্ড ভালো মেয়ে, ওর ব্লগ আপনারা সবাই বেশি বেশি করে দেখুন, এবং আপনাদের যারা নিকট আত্মীয়জন তাদের মধ্যে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই। আর আমরা মানে বলতে বাড়িতে পুজো হয় তো আমাদের কালীপুজো এসে ঝুনুকে ইনভাইট করা হয়েছে, ওয়েসে আর নিচে মানে দেখালাম যে কালী ঠাকুরটা ওটাই বলতে ঠিক আছে। আমরা আবার পরে আসছি ফিরছি ভিডিওতে। চলো হাই কর দেখ, চারটে ঠাকুর কমপ্লিট করে পাঁচ নম্বরে চলে এসেছি। তো পাঁচ নম্বরের ঠাকুরটা হলো আমাদের চৌধুরী পাড়ার ঠাকুর। তো এটা একটা দালানে হয় ঠাকুরটা, মানে একটা ঠাকুর দালান, এটা মন্দির প্লাস ঠাকুর দালানও আছে। তো এখানে পুজো হচ্ছে মায়ের, আর মায়ের এখানে সাজ হলো ডাকের সাজ। তো ডাকের সাজে মাকে সজ্জিত করেছে, তার উপর মালা পরানো হচ্ছে। এখন অলরেডি অনেক মালা পরানো আছে, আর ফুলের মালাটা পরানো হচ্ছে রজনীগন্ধা ফুলের। তো এই ঠাকুরটা তোমরা দেখতে থাকো।
তো ষষ্ঠ নম্বরে চলে এলাম। তো সিক্স নাম্বার ঠাকুরটা এখন আমরা দেখছি। তো এটা আমার বোনের বন্ধুদের বাড়িতে ঠাকুর এসেছে, তো ওটা দেখার পর আরেকটা নতুন ঠাকুরের মন্দিরে চলে এলাম। পরপর মানে ঠাকুর দেখেই যাচ্ছি। তো আজকে প্রচুর হাঁটাহাঁটি করেছি। তারপর আরেকটা, তো এটা হচ্ছে অষ্টম নম্বর আর এটা নবম। তো ন নম্বর ঠাকুরটা এখন চলছে আমাদের। তো এই ঠাকুর প্রতিমাটাকেও তোমরা দর্শন করে নাও। আর তারপরে আমরা এই প্রতিমাটা দর্শন করে আবার চলে এলাম পাড়ের ঠাকুরে, মানে আমাদের খিরদিঘি পাড়ে এই ঠাকুর হয় মা। এই মা খুব জাগ্রত। তো আমাদের আর এখানে ঘট আনার দৃশ্যটাও দেখালাম তোমাদেরকে। তো একটু পরেই পুজো হবে, তো ওটা ঘটে জল আনতে গেছিলো, তো জল নিয়ে চলে এলো। এরপর পুজোও বসে গেছে। তো তোমরা পুরো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত তোমরা দেখে এসেছো, তো এটা দেখো তোমরা পুজোটা। আর এই পুজোটা আমার বাবাই করছে, বাবা আর আরেকটা পুরোহিত আছে। তো এই পুজো তোমাদেরকে দেখাবো, তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। Thank you.